মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন, বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না? অবশ্যই করা যাবে, বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করতে কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন তার অনেক বেশি বয়স ছিল, নবী সাল্লাল্লাহু সাল্লামের চাইতেও বেশি বয়স ছিল। বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই। বিবাহ নিয়ে আমাদের অনেক কুসংস্কার, আমরা বিধবা বিয়ে করতে চাই না, আমরা তালাকপ্রাপ্তা বিবাহ করতে চাই না, এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে, কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি, এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি, এগুলো অনেক অন্যায়ের দুয়ারকে উন্মোচন করে। বিবাহ বিষয়টাকে শরীয়ত অনেক ইজি করেছে। সাহাবায়ে কেরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছেন, সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল, নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে। এখন দুই তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয়। এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র, ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে। এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথে অগ্রসর হতে পারব। এরপরে সুইটি আহমেদ জানতে চেয়েছেন, গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনাহ হবে? গীবতকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে, কারণ গীবত করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। তিনি অপরাধ করছেন, অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন। হ্যাঁ, আপনি তার সাথে গীবতের মজলিসে যোগদান করবেন না, সেটিকে অ্যাভয়েড করবেন, কিন্তু সম্পর্ক ছিন্ন করা, তার সাথে যোগাযোগ না রাখা, এটা করা উচিত নয়। এটা অতিরঞ্জন হবে, বাড়াবাড়ি হবে, এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে। আয়েশা ইনু জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক করেছেন বাবা কিন্তু ছেলে নামাজ পড়ে না, আমার কি বিয়েটা ভেঙে দেওয়া উচিত হবে? যদি ছেলে নামাজ না পড়ে, তার ভিতরে দিনদারি না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার বাবা মাকে বলিষ্ঠভাবে বিনয়ের সাথে ভালোবাসার সাথে বোঝানোর চেষ্টা করুন, কেন দিনদার জীবনসঙ্গী জীবনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদেরকে বোঝান যে দিনদার জীবনসঙ্গী সবচেয়ে বেশি উপভোগ্য, এবং তাদের মাধ্যমেই জীবনে প্রকৃত সুখ এবং আনন্দ মানুষ অনুভব করবে। এই জায়গা থেকে আপনি তাদের মাধ্যমে অবশ্যই এই বিবাহকে পুনর্বিবেচনা করার জন্য আবদার করতে পারেন। যদি খুব বেশি আপনার দিন বিমুখ নন এরকম হয়, এবং আপনার পরিবারের অবস্থা কেমন, আপনার অবস্থা কেমন সেটাও আমি পুরোপুরি জানি না, সার্বিকভাবে বিবেচনা করে আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত, হুট করে কোনো সিদ্ধান্ত নয়। তাপসী আপনি আইডি থেকে জানতে চাইছেন, ওজন করে কোরবানি পশু ক্রয় করা যাবে কিনা? গতকালকে বিষয় আমাদের একটা ভিডিও গেছে, সেটা দেখবেন। নাইমা সুলতানা আপনি জানতে চেয়েছেন, মোহরনার টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তা আদায় করা যাবে কিনা? মোহনা বাবর টাকা বাবদ স্ত্রীর নামে সম্পদ কিনে দিলে তাও আদায় হবে, কোনো অসুবিধা নেই, স্ত্রীকে জানিয়ে দিলেই হবে। আয়েশা ইনু জানতে চেয়েছেন, আমার বিয়ে ঠিক করেছেন, আপনার প্রশ্ন উত্তর মাত্রই দিয়েছি। আরেকবার জানতে চেয়েছেন,